আমাদের এই পৃথিবীতে হাজার জাতের গরু আছে। এর মধ্যে কোন প্রজাতি দুধের জন্য আবার কোন প্রজাতি তার বিশাল সাইজের জন্য বিখ্যাত। কিন্তু পৃথিবীতে এমন এক জাতের গরু আছে যেটিকে হঠাৎ দেখলে যে কেউ ভয়ে দৌড়ে পালাবে। এর কারণ এদের শারীরিক গঠন। এদের শরীর দেখতে অনেকটা বডি বিল্ডার মানুষের মতোই, তবে এর জন্য গরুগুলোকে কোনো ধরনের ব্যায়াম করানো হয় না। প্রাকৃতিকভাবেই গরুগুলো এমন। অদ্ভুত দর্শন, এই গরুটির নাম হলো বেলজিয়ান ব্লু। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব বেলজিয়ান ব্লু গরুর আদ্যোপান্ত। বেলজিয়ান ব্লু গরুর মাংসের একটি বেলজিয়ান জাত। ডাবল পেশিবহুল হওয়ায় সারা পৃথিবীতে এই জাতের গরুর আলাদা পরিচিতি রয়েছে। নাম বেলজিয়ান ব্লু হলেও এই জাতের গরু সাদা কালো বা সাদা নীলের মিশ্রণেও হয়ে থাকে। বিশাল সাইজের এই গরুগুলোর বৈশিষ্ট্য হলো এদের শরীরে থরে থরে মাংসপেশি সাজানো। এদের পিঠে কোনো কোষ নেই, পিঠ একেবারেই সমান। শক্তিশালী পা রয়েছে বিশাল দেহি এই গরুর। 20-30 মন ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখালেও স্বভাবে এরা একেবারেই শান্ত। একটি বেলজিয়ান ব্লুর বাচ্চা জন্মানোর সময়ই 65-70 কেজি ওজন নিয়ে জন্মায়। তারপর থেকে প্রতিদিন 1 কেজি করে ওজন বাড়তে থাকে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে গরুগুলোকে এমন ডাবল পেশিবহুল করা হয়েছে। প্রকৃতপক্ষে ব্যাপারটি তেমন নয়। মূলত অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যান্ডসেট 1950 সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাতির সাথে শর্টহর্ন এবং চার্লস জাতির ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান। এরপর থেকেই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে। গৃহীত কাবারকে চর্বিহীন পেশিতে পরিণত করার আশ্চর্য ক্ষমতা আছে এই গরুর। উন্নত জাতের হওয়ায় গরুগুলো খুব দ্রুত বড় হয়। এই গরু জন্মের 2 বছরের মাথায় কমপক্ষে 600 কেজি ওজন অর্জন করে। প্রাপ্তবয়স্ক একটি বেলজিয়ান ব্লু ষাঁড়ের ওজন 1100-1250 কেজি এবং গাভী 850-900 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রথম দিকে এই জাতের গরুকে দুধ ও মাংস উভয় উদ্দেশ্যে পালন করা হলেও বর্তমানে শুধুমাত্র মাংসের জন্যই এদের পালন করা হয়। বেলজিয়ান ব্লু গরুকে প্রথমবারের মতো আমেরিকায় দেখা যায় 1978 সালে। তবে বর্তমানে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ পৃথিবীর প্রায় সবকটি দেশেই কম বেশি এই জাতের গরুর দেখা মেলে। তবে সংখ্যাটা খুবই কম। 2022 সালের পরিসংখ্যান মতে সারা পৃথিবীতে এ জাতের গরু আছে মাত্র 1,08,000টির মতো। আকারে বিশাল এবং মাংস উৎপাদনে সুপ্রসিদ্ধ হলেও এই জাতের গরু পালনে বেশ কিছু অসুবিধাও রয়েছে। এ জাতের একটি ফিমেল গরু জন্মানোর 28-35 মাস বয়সে প্রথম গর্ভধারণ করে। জিনগত মিউটেশনের কারণে এদের বাছুরগুলোও বেশ বড় এবং ডাবল পেশিবহুল হয়। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই বাছুরগুলোকে সিজারিয়ান পদ্ধতিতে ডেলিভারি করাতে হয়। এতে বাড়তি খরচের পাশাপাশি গাভীর মৃত্যু হারও বেশি হয়। সার্বিক দিক বিবেচনায় বেলজিয়ান ব্লু গরু পালন অর্থনৈতিকভাবে খুব লাভজনক নয়, তাই পৃথিবীতে এ জাতের গরুর সংখ্যা খুবই অল্প।